একটা হচ্ছে বিড়াল, বিড়াল মুখটা দেখাতে হবে। এই মেয়া আজ অনেকদিন পর এসছে, কোথায় একটা গেছিল, যেখানে ও রান্নাঘরে দুধ পাক মাছ পাক ওইগুলো খাই বলে পড়তে আসে না। না ধরতেরই কি, আর ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটায়, এত বদমাশ ও। সরস্বতী পুজোর পরের দিন সকালবেলা পিকনিকের আয়োজন করলাম হঠাৎ করে, তার কারণ কোভিড বিধি মেনেই চলছিলাম, আমাদের স্থানীয় পঞ্চায়েত না করেছিল তাই আমরা পিকনিক করব না, ওরা না করেছিল সিদ্ধান্ত নিয়েছিল করতে, না আমরা করিও নি। তো যাই হোক, আমরা আলটিমেটলি পিকনিক করিনি, এখন মান্যতা দিয়েছে, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে মাস্ক ইউজ করে সবাই দূরে দূরে থেকে খুব কম সংখ্যক ছেলেমেয়ে নিয়ে আমরা পিকনিক করব, আশা করি করবই, সেটা সরস্বতী পুজোর পরের দিন, কারণ পুজোর পরের দিন সব ছেলেমেয়েরা পড়াশোনাতে অতটা এনগেজ থাকে না, তা আশা করি পড়াশোনার খুব একটা ক্ষতিও হবে না, আমরা খুব অল্প সময়ের জন্য পিকনিক করব, সকাল 9টা থেকে মোটামুটি ওই দুপুর 2-3টে এই পর্যন্ত। তো যাই হোক, তোমরা যারা পিকনিক করতে ইচ্ছুক অডিয়েন্স সবাইকে বলে দিলাম, তোমরা আমাদের সঙ্গে জয়েন করতে পারো, কোনো ব্যাপার নেই, এটা একদম সাদা মাটা একটা পিকনিকের আয়োজন করা হচ্ছে। আর যেহেতু খুব এত ফাস্ট করতে হচ্ছে তাই প্রচণ্ড প্রেশারে রয়েছি, কী করে সব অ্যারেঞ্জ করবো বুঝতে পারছি না, কারণ বুঝতেই পারছো এত অল্প সময় পিকনিক করা, গোছগাছ করা, কারণ রান্নাবান্না তো আর নিজেরা করবো না, রান্নাবান্নার লোকজন দরকার হয়। তো এই সব কিছু মিলে চেষ্টা করছি যে যাতে ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করে ফেলা যায়। এই যে হোদল আমাদের সঙ্গে রয়েছে, হোদল তুমি পিকনিক নিয়ে দু একটা কথা বলে দাও, সরস্বতী পুজো পরের দিন তুমি কি ব্যস্ত থাকছো? ফাংশন আছে পরের দিন এখানে রাত্রেবেলা, সরস্বতী পুজো পরের দিন হোদলের ফাংশন আছে, ফাংশনে কি নাচ গান কিছু করবে? হ্যাঁ আমি নাচ করব। তো সরস্বতী পুজো পরের দিন হোদল নাচ করবে। আচ্ছা এখানে সুইটি চলে এসেছে, সুইটি শোন, হঠাৎ করে ঠিক হয়েছে আমরা পিকনিক করছি সরস্বতী পুজোর পরের দিন, করছিস তো? হ্যাঁ করব। আচ্ছা ও করবে, ভাই করবে তো? হ্যাঁ ভাইও করবে। ঠিক আছে, তাহলে আমরা এদেরকে সবাইকে সঙ্গে নিয়ে আশা করি পিকনিক করছি, তোমরা কিন্তু সঙ্গে থাকবে, ওকে? আজ দুপুরের মেনুতে কী কী আছে দেখে নাও, এটা হলো মেথি শাক, পেঁয়াজকলি ভাজা, ফুলকপির একটা তরকারি, বেগুন ভাজা আর স্যালাড। তো সাদা ভাতের সঙ্গে এছাড়া রয়েছে, এটা কিসের ডাল মা? মুসুরির ডাল। তা এই হলো আজ দুপুরে আমার মেনু। প্রচণ্ড রকমের প্রেশারে পড়ে গেছি, তার কারণ হলো হঠাৎ করে পিকনিকের আয়োজন, আমি দিশেহারা হয়ে গেছি, কী করে চেয়ার টেবিল ইত্যাদি ভাড়া করবো জানি না, রাঁধুনি ভাড়া আনতে হবে আর কি, এই তোড়জোড় এত দ্রুত করা সম্ভব কী করে জানি না, তার কারণ আমার মারা সরস্বতী পুজো করে আগেও বলেছি, তো ওরাও কেউ থাকতে পারবে না, যা করার স্টুডেন্টদেরকে নিয়েই করতে হবে, দেখা যাক, কারণ সরস্বতী পুজোর পরের দিন এখানে ফাংশন হয়, সেখানেও খিচুড়ি চিচুড়ি খাওয়ানোর আয়োজন থাকে, তারপরের দিন ওরা খুব ব্যস্ত থাকবে, কারণ পুজোর দিন একটা সবার ব্যস্ততা থাকেই, তারপরে আবার ওরা ব্যস্ত থাকবে, তার কারণ হলো ওখানে পারফর্ম করে কেউ কেউ নাটক আবৃত্তি বা নাচে, সব মিলে একটা তোড়জোড়, সঙ্গে আবার এটা জানি না কী করে করব, আশা করি আয়োজন করে ফেলবো, কিন্তু প্রচণ্ড প্রেশারে রয়েছি প্রচণ্ড। যাই হোক খাওয়া দাওয়া করে নিই, তোমরা সঙ্গে থাকবে। বন্ধুরা কুমারপুরে এসেছি পড়াতে, তো এখানে এখনও সব স্টুডেন্টরা আসেনি, তাই একটু মাঠঘাটে ঘুরে বেড়াচ্ছি, কারণ এখানে প্রচুর মাঠঘাট রয়েছে, তোমাদেরকে একটু পরিবেশটা দেখিয়ে দিই, দেখে নাও, এ দেখো কী সুন্দর সর্ষে ক্ষেত, তো এটা অসাধারণ জায়গা, আর সুন্দর রোদও উঠেছে, বেশ ভালো লাগছে, চলো আশপাশের পরিবেশটা একবার ভালো করে দেখে নিই। দেখো কীভাবে এখানে পেঁয়াজ টেয়াজ ইত্যাদি চাষ হয়, তো ওই দিকটা যাব,
বেগুন গাছ লাগানো হয়েছে সারি দিয়ে প্রচুর। কি সুন্দর দাদা, একটা জিনিস দেখায় তোমাদেরকে, দেখো কিভাবে চাষ করা হয়েছে। এই সরু যে জায়গাটা দেখছো নিচু, এখানে জল দিয়ে দেবে, যে কোনো একটা জায়গাতে যদি জল দিয়ে দেয় তাহলে সব জমিটাতে জল চলে যাবে, অথচ গাছের গোড়াগুলো উঁচু হওয়াতে সেখানে জল যাবে না, সুতরাং গাছগুলোও সুন্দরভাবে জল পাবে, আবার গোড়া জল জমে যে পচে যাবে তারও ব্যবস্থা নেই। দেখো বেগুন হয়ে হচ্ছে, দেখিয়ে দিই, এই দেখো দেখেছ। যাই হোক, গাছ আরও বড় হবে খুব সুন্দর, এই দেখো। আরও যদি এদিকে যাই, বিভিন্ন ধরনের চাষ এখানে হয়, শীষ পালং টালং সব রয়েছে এখানে, খুবই সুন্দর, এই দেখো। আরও কত কিছু চাষ হয়েছে আলাদা আলাদা, খুব সুন্দর, এই জমিটাও বেশ সুন্দর, এই দেখো কিভাবে জল দেওয়া হয়, দেখেছো এই এক জায়গায় জল দিলে এভাবে পুরো জমিটা জল পেয়ে যায়। যাই হোক, খুব সুন্দর, তবে মুশকিল হচ্ছে গ্রামের মানুষ কখনো কখনো না বলে শস্যতে হাত দেয় বা ফসলে হাত দেয়, এটা একদম উচিত না। খুব সুন্দর, বেশ হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে, এত সুন্দর পরিবেশ আমরা শহরে গেলে নিশ্চয়ই পাবো না। হ্যাঁ এটা ঠিক যে শহরে গেলে আবার হাতের কাছে আমরা দোকান বাজার অনেক কিছু পেয়ে যাই, কিন্তু চারিদিকে বড় বড় উঁচু উঁচু দেওয়াল থাকাতে স্নিগ্ধ পরিবেশটা আমরা পাই না। আর দেখিয়ে দিই তোমাদের, এখানেও জায়গাটার নাম হচ্ছে কুমারপুর, গ্রামটার নাম, এই দেখো এখানে রাস্তাঘাট কিন্তু একদম পাকা, দেখলে একদম পাকা রাস্তা, অথচ দেখো জমির ওদিকেই কলা টলা চাষ হয়েছে, মানে কলা বাগান রয়েছে, গরু রয়েছে এখানে, অসাধারণ একটা পরিবেশ। এই বিশ্ব বরেণ্য মহিষীটা হলো মোনালি, মোনালি একটু মুখটা দেখা, মোনালি একটু মুখটা দেখা। আচ্ছা এরা সবসময় এভাবেই ঝগড়া করে, এটা হচ্ছে মনোব্রত, মনোব্রত হাই বলে দেয়। আচ্ছা মোনালি সম্পর্কে একটু বলি, মোনালি হচ্ছে একটা বদ্ধ পাগলি, সবাই জানে, কে 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 জানে বল, আর কে পুলিশ পুলিশ, আর আর এটা হচ্ছে আমাদের পুলিশ, পুলিশ এটা হাই বলে দেয়, পুলিশ খুব ভালো, তোকে কে দেখবে, তোকে কে দেখবে, কে দেখবে, ও সাজ্জে গুজ্জে কেন বলতো, ও সাজ্জে গুজ্জে কেন বল। আচ্ছা আচ্ছা, না না না, আচ্ছা বলছি যে মোনালি এই শুভ্রাংশু সম্পর্কে কিছু বল, আর ও কতটা জোরে পড়ে একটু বলে দে, আর তোরা একটু মোনালি সম্পর্কে একটু ডেফিনিশন দে, আচ্ছা অডিয়েন্স জানো, না কোথায় বাঁকুড়া পাঞ্জাবে অবস্থিত, তুই তো পাঞ্জাবি বলেছিস, তুই পাঞ্জাবি বলেছিস, পাঞ্জাবি মানে হচ্ছে যারা পাঞ্জাবে থাকে, তুই তো বললি পাঞ্জাব, হ্যাঁ পাঞ্জাব বলেছে, আচ্ছা যাই হোক, তোমরা মনোযোগ একটু দেখে নাও, আমরা সচরাচর ওকে দেখতে পাই না, কারণ ও প্রতিদিনই
অনলাইন পড়ার আবেদন জানায় আমাদের কাছে, কিন্তু আচ্ছা মোনালি আমাদেরকে জানিয়েছে ও পিকনিকটা অনলাইন করতে চায়। ঠিক আছে মোনালি, আবার দেখা হবে, হ্যাঁ অনেকদিন পর। পুরো পাগল মানে অকারণে হাসবে, এটাই ওর কাজ। বন্ধুরা ব্লগ আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকবে। ওকে আজকের মতো গুড নাইট।